স্যার আমি তো নতুন নতুন বানিয়েছি, তাহলে কি আমাদের 4টা ক্লাস হবে? চুপ থাকো, এ বিষয়ে চুপ থাকো। দেখো, এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম, এটা সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার মা বাবার সাথে বগুড়া একটা ফ্ল্যাটে থাকে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার বাবা একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। মিস্টার ইসলাম কি করেন, গল্প লেখেন এবং মিউজিক শোনেন। সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম, শি ইজ আ হাউস ওয়াইফ, শি ইজ আ হাউস ওয়াইফ। ইন হার ফ্রি টাইম শি এনজয়েস সুইং, সেলাই করা পছন্দ করেন। শি মেক্স ড্রেসেস, শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। এই যে কাপড় যে জন্য সেলাই করতে পারেন, ড্রেস তৈরি করতে পারেন, উনি প্রায় সময় অর্ডার পান। সৈকত ইজ ইন ক্লাস ফাইভ, সে ক্লাস ফাইভে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ, সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরি ডে। তাহলে এখানে প্রথম প্যারাতে বলা হয়েছে যে ইনফরমেশনগুলো আছে এখানে, যে তার পরিচয়, তার মা বাবার পরিচয়, তার বাবা কি করে, কি পছন্দ করে, অবসর টাইমে কি করে, তার মা কি, তার মায়ের নাম কি, তার মা কি করে, তার মা অবসর সময়ে কি করে। আর দেখা যাচ্ছে মা বাবা দুজনে খুব অ্যাক্টিভ, এবং সৈকত সে ক্লাস ফাইভে পড়ে এবং খুব গুড স্টুডেন্ট, হি ওয়ান্টস টু ইম্প্রুভিং হিজ ইংলিশ, সে ইংরেজি ইম্প্রুভ করতে চায়। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরি ডে, প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস, ইংরেজি ইংরেজি বইও সে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টিভিতে কার্টুন দেখে, টিভিতে কিন্তু ইংরেজিতে অনেক কার্টুন আছে, এগুলো সে দেখে এবং সে বই পড়ে, ইংরেজিতে বই পড়ে, যাতে তার ইংলিশটা অনেক ডেভেলপ হয়। তারপরে এখানে কি করে, সে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, এসপেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। এসপেশালি আর স্পেশালি মানে পার্থক্য আছে, স্পেশালি মানে বিশেষভাবে, আর এসপেশালি মানে একদম ব্যতিক্রম ভাবে, ঠিক আছে। আচ্ছা মুশফিক আর রহিম, তোমাদের ক্লাসের? হ্যাঁ ইয়েস স্যার, আমাদেরই ক্লাসের। ওকে ইয়েস স্যার। ওকে তোমাদের মাইক্রোফোন যাদের ওপেন করা আছে অন আছে, মাইক্রোফোন দেওয়া আওয়াজ তো স্যার, মাইক্রোফোন বন্ধ করে দাও, সবাই মাইক্রোফোন মিউট করো। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো আমরা মিনিং, তাহলে এখানে ইনফরমেশনটা আমরা এখানে ইনফরমেশন পাচ্ছি যে একটা ফ্যামিলির ইনফরমেশন, ফ্যামিলি মেম্বার তিনজন, সৈকত, তার প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার, তাদের সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। তারা কোথায় থাকে, তার বাবার নাম রশিদুল ইসলাম, একজন ব্যাংকার, তার মা মনোয়ারা ইসলাম, একজন হাউস ওয়াইফ, ফ্রি টাইমে উনি বিভিন্ন কাজ করেন। তার বাবা স্টোরি লেখে, গান শুনে। সৈকত কি করে, ভালো ছাত্র, সে ইংলিশ ডেভেলপ করতে চায়, সে টিভি দেখে কার্টুন, তারপরে সে ইংরেজি বই পড়ে, লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, বিভিন্ন ধরনের পশু পাখির, পশুদের বই পছন্দ করে, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, মানে সে ব্যতিক্রম যে সে টাইগার এবং লায়নদেরকে, লায়ন টাইপের অ্যানিমেলগুলোকে সে খুব পছন্দ করে। আচ্ছা হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম? Shaikat's father's name is Mr. Rashidul Islam. Shaikat's father's name is Rashidul Islam. Shaikat's father's name is Mr. Rashidul Islam. Shaikat's father's name is Mr. Rashidul Islam. Shaikat's mother's name is Munawar Islam. Shaikat's mother's name is Munawar Islam. Shaikat's mother's name is Munawar Islam. Shaikat's father's name is Munawar Islam.
his mother উত্তর দিবে যেমন এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রেজেন্ট টেন্সে করা হয়েছে এখানে মাইক্রোফোন ওই তো আপনি তো জোরে বলেন আপনি কত শুনতে পাচ্ছেন না আরে মিউট করতে গেছে মাইক্রোফোন মিউট করো সবাই মিউট করে দাও এখানে আমি যেটা বলছি সেটা হলো যে যখন তোমরা প্রশ্নের উত্তর দিবে তখন খেয়াল রাখবে যে এখানে কোশ্চেনের টেন্স কোশ্চেনে কোন টেন্সে দেওয়া আছে যেমন এখানে হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেনটা আছে তো তোমাকে উত্তর করার সময় ঠিক সেম টেন্সে উত্তর করতে হবে অনেকে দেখা যায় যে কোশ্চেন দেওয়া আছে পাস্ট টেন্সে উত্তর করা শুরু করে প্রেজেন্ট টেন্সে হতে পারে যে মাঝে মধ্যে হয়তো প্রেজেন্টের কাজ লাগতে পারে ফরহাদ হোসেন তোমাদের ক্লাসে 11200 ইয়েস স্যার আমাদের ক্লাসে ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে ইয়েস স্যার আমাদের ক্লাসে স্টুডেন্ট প্রেজেন্ট আচ্ছা তোমাদের কাছে ছাত্র বর্তমানে কয়জন টোটাল ছাত্র 54 স্যার 54 কিভাবে 52 এর মতো আচ্ছা ঠিক আছে শোনো পার্টিসিপেন্ট স্যার দুইটা আইডি দিয়ে জয়েন করছে নতুন কেউ আসছে না এজন্য হয়তো 52 দুইটা আইডি দিয়ে জয়েন করছে স্যার যেমন আজ মাইনাস দুইটা আইডি দিয়ে জয়েন করছে হ্যাঁ স্যার অনেকে তো স্যার দুইটা আইডি দিয়ে জয়েন করছে যখন যে টেন্সে থাকবে সেই টেন্সে তার উত্তরটা করতে হবে ঠিক আছে এটা খেয়াল রাখবা কোশ্চেন থেকে পাস্ট টেন্সে উত্তর করে প্রেজেন্ট টেন্সে আচ্ছা এবার আমরা দেখি যে ওয়ার্ড মিনিং গুলোর কথা অনেকে বলছে আমি ওয়ার্ড মিনিং গুলো দেখাচ্ছি একটু থাকো তোমাদের সবচেয়ে প্রথমে তো আপনি সার্চ করবেন ফ্ল্যাট তোমরা সবাইকে বলছি এভরিবডি স্টুডেন্টস তোমরা সবাই আগে রোল নাম্বার লিখবে তারপরে নাম লিখবে আর মা মাইক একটু অফ করো স্টুডেন্ট ক্লাস করাইতেছে কোন স্টুডেন্ট ক্লাস নিতে ঠিক নাই সবাই শুনো আমার তোমাদের রোল নাম্বার লাগবে তোমাদের দেখাচ্ছি লেখো তোমরা খাতায় কলম নাও খাতা বের করছি অলরেডি দেখো
দেখো সিনোনিম অফ প্যারেন্টস ঠিক আছে প্যারেন্ট বলা যায় প্যারেন্ট মানে প্যারেন্টস এখানে এটা প্লুরাল এটা তুমি দিতে পারো অনেকগুলো আছে এখানে সবগুলো মোটামুটি চলে মাদার ফাদার তারপরে ফস্টার মাদার ফস্টার ফাদার এটা দিলে হবে মোটামুটি লিখে ফেলো ফাদার মাদার এই দুইটা তারপরে ফস্টার মাদার ফস্টার ফাদার এই দুইটা বাস আচ্ছা তারপরে দেখো লেখা হয়েছে প্যারেন্টস লেখা হয়েছে yes sir আবার দিচ্ছি অনেক হয়তো লিখতে নাও পারে ফাদার মাদার তারপরে ফস্টার ফাদার ফস্টার মাদার ঠিক আছে এটা খুব সহজ তারপরে হলো তোমার ফ্ল্যাট এখানে আমরা অ্যাডজেক্টিভে দেওয়া আছে এখানে আমরা অ্যাডজেক্টিভে নিব না আমরা এটা নাউনে নিব কেমন কেমন আচ্ছা ফ্ল্যাট শব্দ নাউনে কি হয় আমরা দেখি ফ্ল্যাট শব্দটার তোমার নাউনে কি হয় আমরা দেখি এই যে পাওয়া গেছে অ্যাপার্টমেন্ট এই যে দেখো অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট তারপরে তোমার অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস হোম হাউস রেজিডেন্স অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস হোম হাউস রেজিডেন্স ঠিক আছে লেখা অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস হোম হাউস রেজিডেন্স অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস হোম হাউস রেজিডেন্স ওকে
এখানে আছে আর এখানে কোনটা মিলে এখানে হবে না রেজিডেন্স দেওয়া যায় রেজিডেন্স রেজিডেন্স আচ্ছা তারপরে আমাদের আর কি আছে free time free time spare time break free time and spare time break intermission ঠিক আছে intermission interim pause rest এগুলো synonym spare time break interim intermission pause rest এগুলো হলো তোমার সিনোনিম আর কি কাম অন স্পেয়ার টাইম ব্রেক ইন্টারিম ইন্টারমিশন পজ রেস্ট রেস্ট ওকে আচ্ছা তারপরে কি আছে আমাদের এটা গেল ফ্রি টাইম এরপরে হলো স্টোরি স্টোরি কি হতে পারে আমরা দেখি এবার স্যার হাউসওয়াইফ হাউসওয়াইফ আচ্ছা এটা আসবো স্টোরি কি দিতে পারি আমরা আচ্ছা এদিকে দেখি স্টোরি নাউনে টেল টেল ন্যারেটিভ টেল ন্যারেটিভ এই দুটো আগে লেখো টেল প্রথমে হলো টেল তারপরে ন্যারেটিভ tell tell narrative chronicle tell narrative chronicle আর এখান থেকে লেখা যেতে পারে fable fable দরকার নাই fable দরকার নাই ওই 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 দুটোই হবে ঠিক আছে এই দুটো লেখলে হবে টেল নেরেটিভ ক্রনিকল এটা লেখলে হবে আর লাগবে না বাকিগুলো তোমাদের সাথে মিলবে না আচ্ছা এরপরে হলো তোমার কি আছে ব্যাংকার ব্যাংকার আচ্ছা এখানে কি দিছে আচ্ছা লেখো এটা লেখো ফিনান্সিয়ার ব্যাংকার এটা এটা লিখতে পারো ফিনান্সিয়ার ফিনান্সিয়াল আশারাত এটা প্রথমে এটা ফিনান্সিয়াল
তারপরে আশারার ফিনান্সিয়াল আশারার ফিনান্সিয়াল আশারার মানি ল্যান্ডার ডিলার ডিলার দরকার নাই ডিলার দরকার নাই ফিনান্সিয়াল আশারার মানি ল্যান্ডার ওকে তারপরে কি আছে লিসেন লিসেন দেখো লিসেন হলো হিয়ার পে অ্যাটেনশন হিয়ার পে অ্যাটেনশন এই দুটো লিখলে হবে হিয়ার পে অ্যাটেনশন হিয়ার পে অ্যাটেনশন যারা শেষ পর্যন্ত থাকবে তাদের হাজিরা হবে আর যারা থাকবে না তাদের হাজিরা হবে না হিয়ার পে অ্যাটেনশন লেখা হয়েছে সবার হিয়ার পে অ্যাটেনশন ওকে এবার হলো হাউস ওয়াইফ হাউসওয়াইফ হোমমেকার হোমমেকার একটা দিলে হবে এখানে একটা দিলে হবে হোমমেকার ঠিক আছে হোমমেকার হাউসওয়াইফ মানে এখানে বোঝাচ্ছে হোমমেকার ওকে এটা হলো মোস্ট রেলেভেন্ট হলো লাল কালারটা হলো মোস্ট রেলেভেন্ট হ্যাঁ যেটা সবচেয়ে উপযোগী হোমমেকার তারপরে কি আছে এনজয় এনজয় ভার্ব ভার্বে লাইক লাভ এনজয় মানে কোনো কিছুকে লাইক করা লাভ করা অ্যাপ্রিসিয়েট করা ঠিক আছে এনজয় কিন্তু তোমাদের এখানে ভার্বে আছে এটা ভার্বে আছে এনজয় মানে ভার্বে আছে এটা লাইক লাভ অ্যাপ্রিসিয়েট ঠিক আছে লাইক লাভ অ্যাপ্রিসিয়েট আর অ্যান্টোনিম অ্যান্টোনিম দেওয়া আছে ডিসলাইক হেট বিপরীত শব্দ হিসেবে লিখতে পারো লাইকের এনজয়ের বিপরীত ডিসলাইক অথবা হেট ঠিক আছে ডিসলাইক অথবা হেট ডিসলাইক অথবা হেট ঘৃণা করা আচ্ছা তারপরে কি আছে তোমাদের সিউইং সিউইং সিউ সিউ থেকে সিউইং সেলাই এটা প্রেজেন্ট পার্টিসিপল আর কি স্টিচিং এটার সাথে আইন যুক্ত করো এই যে স্টিচের সাথে আইন যুক্ত করো স্টিচিং এমব্রয়ডারিং সিমিং ট্যাকিং টিচিং স্টিচিং স্টিচিং একটা আইন যুক্ত করবো এটার সাথে স্টিচিং এমব্রয়ডারিং সিমিং ট্যাকিং ফ্যাশনিং এফএসটিএন আইএনজি ফ্যাশনিং বাস এতটুকু কয়টা করলে হবে
প্রথমটা যুক্ত করবা আইএনজি যুক্ত করবা প্রত্যেকের সাথে স্টিচিং এস টি আই টি সি এইচ আইএনজি স্টিচিং এমব্রয়ডারিং আইএনজি যুক্ত করবা সিমিং ট্যাকিং ফ্যাশনিং এফ এস টি এন আইএনজি ফ্যাশনিং ওকে Stitching, embroidering, seaming, tacking, fastening. রেখেছো সবাই? Yes, sir. Okay. অতিরিক্ত কথা বললে তখন আবার কিন্তু সমস্যা হবে। আপনি এখন especially দেখো। স্যার, first line বানানটা কি বললেন? স্যার আপনি লিসেন এবং এনজয় আগে লিখিয়েছিলেন কোনটা স্যার আমাদেরকে এইচডব্লিউ টা দিয়ে দিলে ভালো হয় এখনি অসুবিধা স্যার আমি আরেকটা আইডি দিয়ে জয়েন করব আইডিতে আমার প্রবলেম হচ্ছে স্যার একটু অ্যাডমিট করেন এগুলো তোমরা পড়ো যে শব্দগুলো পড়ানো হয়েছে এগুলো সব এইচডব্লিউ এগুলো আমি ধরব আগামী ক্লাসে ঠিক আছে স্যার আপনি স্যার তাইলে কি এইচপি এটা কি এইচপি আমি ধরব এইচপি করব দাও ওকে স্যার আপনাদের টাস্কটা আসছে স্যার এইচপি কোনটা ওকে স্যার আজকে যা স্যার লেখাবে তাই আজকে যা যা লিখছো স্যার বলগুলো ওয়ান মিনিং কোয়েশ্চন এগুলো সব এসপি স্যার লিপ নেওয়া যাবে না না তোমাদের ক্লাস শেষ হলে যাবে দরকার নেই আমি ক্যাপ্টেন এটা হয়ে গেলো ক্লাস কিন্তু শেষ হয়ে যে চলে যাবে তার হাজিরা হবে না কিন্তু ঠিক আছে Yes, then you would find. Okay. Then tomorrow, when you finish, then tomorrow, when you have to go, you have to be there in the class. It's the last moment. I said, "Then you have to make, make, make." Means build. Then you have to produce, create, build, manufacture, build, manufacture, produce, create. এটা লেখো এই এটা এগুলো লেখলে হবে আমি যা বলতেছি বিল্ড ম্যানুফ্যাকচার করা তৈরি করা ম্যানুফ্যাকচার কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট দরকার নাই বিল্ড ম্যানুফ্যাকচার প্রডিউস ফ্যাব্রিকেট ক্রিয়েট ঠিক আছে এই শব্দগুলো লেখো বিল্ড বিল্ড ম্যানুফ্যাকচার produce fabricate create afan lekho na keno afan 5c afan 1162 lekho acha build manufacture produce fabricate create okay তাহলে গুলো তো ভারবে নাউনেরটা বলবেন না না নাম দরকার নাই আমাদের যে টেক্সটের যেভাবে যে যে টেক্সটের যে পার্টস অফ স্পিচ আছে আমরা ওটা বলবো আর অপোজিট হলো ডিস্ট্রয় অপোজিট হলো ডিস্ট্রয় টেক্সটের যেভাবে যে পার্টস অফ স্পিচ আছে শব্দটা আছে ওইভাবে আমরা শিখব আর বাকিগুলো ধরতে গেলে একদম সর্বনাশ হবে কিছু মনে থাকবে না এর অপোজিট হলো ডিস্ট্রয় যেটা মেক এর অপোজিট এখানে ডিস্ট্রয় ওকে তারপরে তারপরে কি আছে তারপরে হলো তোমার ড্রেস ড্রেস পোশাক নাউনে ড্রেস এখানে আমরা কি দিব ড্রেস দিব আমরা এখানে ক্লোদিং গার্মেন্টস অ্যাটায়ার আউটফিট এগুলো লেখো ক্লোদিং গার্মেন্টস attire is bath muhyan
লেখো দুষ্টামি বন্ধ করে লেখো ক্লোদিং গার্মেন্টস অ্যাটায়ার কস্টিউম আউটফিট ক্লোদিং গার্মেন্টস অ্যাটায়ার কস্টিউম আউটফিট ওকে তারপরে কি আছে অফেন এখানে অনেক শব্দ আছে এখানে অফেন Often, frequently, repeatedly, again and again. Lekho. Frequently, repeatedly, again and again. Ashab, triple one, six, eight. Lekho. Kundi ke takai tako. Frequently, repeatedly, again and again. Frequently, repeatedly, again and again. Okay? And it is opposite holo, seldom, rarely, never. Likhe bolo. Antonym. Seldom, rarely, never. Synonym key frequently, repeatedly, again and again. Usually, oftentimes, opposite holo, seldom, rarely, never. Often, seldom, rarely, never. Chapter holo orders, gets orders. Mane demand ar ki. Acha ekhane holo gets requisite.